গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিওয়ার্স আমি আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে লেবু গাছের রিপোর্টিং যদিও লেবু গাছ রিপোর্টিং করার উপযুক্ত সময় হচ্ছে আগস্ট মাস কিন্তু আমি আজকে রিপোর্টিং করব কারণ এই গাছটি একটি পাতি লেবুর গাছ এবং গাছটি হল বারো মাসি গাছ অর্থাৎ বারো মাস এই গাছে আমার লেবু হয় ফুল ফল মানে ধরেই থাকে তাই বারো মাসি লেবু গাছ বলে আমি আমার এই পাতি লেবুর গাছটিকে আমি এই ফেব্রুয়ারি মাসেই রিপোর্টিং করব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখুন এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার পাতি লেবুর সেই গাছ দেখুন এই লেবুগুলো কত বড় এইগুলো কিছুদিন আগে হয়েছে আবার এইখানে দেখাই দেখুন এই দেখুন ফুল হয়েছে হ্যাঁ এই যে গুটি ধরছে মানে এই গাছটায় আমার বারো মাস লেবু হয় তাই এই গাছটিকে আমি মানে যে কোনো সময় রিপোর্ট করতে পারি আর যে সব গাছে বছরে একবার লেবু হয় সেই লেবু গাছ রিপোর্ট করার আদর্শ সময় হচ্ছে আগস্ট মাস আর তারপরে হচ্ছে মানে লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড যখন কেটে যাবে তখন মার্চ এপ্রিল মে মাসের দিকে একবার রিপোর্ট করা যায় তো এই গাছটিকে আমি রিপোর্টিং করবো কারণ এই গাছটি আমি তিন বছর আগে এই টবে বসিয়েছি তিন বছর ধরে কোনো রকম রিপোর্ট করিনি প্রচুর শেকড় হয়ে গেছে এবছর এটাকে রিপোর্ট না করলেই হবে না তাই এই গাছটিকে আমি আজকে রিপোর্ট করবে এই দেখুন এটা হচ্ছে আমার বারো ইঞ্চি একটি প্লাস্টিকের টব এই বারো ইঞ্চি প্লাস্টিকের টবে এই গাছটিকে আমি আজকে প্রতিস্থাপন করব এই দেখুন এই গাছটি বসানোর জন্য আমি মাটি নিয়ে নিয়েছি এখানে ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পারসেন্ট গোবর সার টেন পার্সেন্ট বালি এবং টেন পারসেন্ট জৈব সার এই জৈব সারের মধ্যে রয়েছে কি যেহেতু এটা আমি বারো ইঞ্চি টবে লাগাবো তাই এই জৈব সারের মধ্যে দিয়েছি আমি এক মুঠো হচ্ছে ডিমের খোসা গুঁড়ো ডিমের খোসা গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যেটা কি করবে গাছের ডাল পালা শাখা প্রশাখা মজবুত করবে তারপরে নিয়ে নিয়েছি আমি বড় চামচের এক চামচ নিমখল এই নিমখোল মাটির মধ্যে যত রকমের ধ্বংসকারী ব্যাকটেরিয়া আছে নস মানে অপকারী ব্যাকটেরিয়া সেগুলোকে ধ্বংস করবে সেই সাথে কি করবে আপনার সারেরও কাজ করবে তারপরে যেটা নিয়েছি এই দেখুন এক চামচ সর্ষে খোল জানেন তো সর্ষে খোলকে গাছের টনিক বলা হয় এই সর্ষে খোলের মধ্যে অনেক ধরনের উপকরণ রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি রয়েছে নাইট্রোজেন যা গাছের জন্যে খুবই জরুরি এই না এই সর্ষে খোঁড় দিলে কি হবে গাছ ডাল পালা শাখা প্রশাখা ছাড়বে এবং গাছ খুব তাড়াতাড়ি বড় হবে তারপরে নিয়েছি শিংকুচি এই শিংকুচির মধ্যে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক বোরন তার তার চাইতে বেশি রয়েছে হচ্ছে খানিকটা মানে নাইট্রোজেন তো এটাও গাছের জন্য খুব জরুরি এটা গাছের ফল ফুল আসতে এবং ধরে রাখতে সাহায্য করে তারপরে যে এই লাল এই লালটা দেখছেন এটা হচ্ছে পটাশ এই এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা গাছে ফুল ফল আনতে সাহায্য করবে ধরে রাখতেও সাহায্য করবে এরপরে যে সাদাটা দেখছেন এটা হচ্ছে এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট এটা গাছের গাছকে হলুদ রাখবে এবং বেশি বেশি করে খাদ্য তৈরি করতে সাহায্য করবে এই আর এটা হচ্ছে এটা দেখছেন সাফ ফাঙ্গিসাইড এটা দিব কারণ গাছটা রিপোর্ট করার সময় সে করে আঘাতটাঘাত লাগতে পারে তাই এটাকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব যাতে করে গাছের কোনো ক্ষতি না হয় এবার এই সমস্ত উপকরণগুলোকে আমাকে কি করতে হবে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দেখুন এই উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এই টবের মধ্যে গাছটিকে ফাইনাল প্রতিস্থাপন করুন এই দেখুন আমি মাটিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি গাছটিকে লাগাবো তার জন্য এই যে প্রথমে এই বারো ইঞ্চি একটা প্লাস্টিকের টব নিয়েছি এই দেখুন আমি তিনটে ফুটো করে নিয়েছি এই ফুটোগুলিকে প্রথমে কি করতে হবে এই খোলম কুচু দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে এটা আমি সব সময় দেখাই নতুন বাগানিদের জন্য যারা মানে জানে না তাদের খুব সুবিধা হবে এর এরপর কি করব এই ফুটোর উপরে এক লেয়ার বালি দিয়ে দেব এই বালিটা দেওয়ার পরে উপর থেকে আমি মাটি দেব এই বালি দেওয়ার ফলে কি হলো একটা বেড তৈরি হলো এবং নিচে যে ফুটো এবং ফুটোর ওপর যে আমি খোলম কুচি দিলাম তাতে করে কি হবে যে এই এই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে অর্থাৎ গাছ তার অপ্রয়োজনীয় জলটা খুব সহজেই বের করে দিতে পারবে এই ড্রেনেজ সিস্টেমটা সবসময় ভালো রাখতে হবে কারণ গাছের গোড়ায় যাতে কোনো মতেই জল না জমে গাছের গোড়ায় জল জমলে গাছের শিকড় পচে মরে যাওয়ার ভয় থাকে তাহলে এই বেডটা রেডি হয়ে গেল এবার এর মধ্যে আমি প্রথমে এক লেয়ার কী করব এই যে মাটি দেব মাটিটাকে চেপে চেপে দিতে হবে যাতে কোনো রকম বাতাস ভেতরে না থাকে সব সময় মাথায় রাখতে হবে এইভাবে দেওয়ার পরে এই যে মাটিটাকে হাফ দিয়ে ভালোভাবে এরকম করে চেপে দিতে হবে এই দেখুন গাছটিকে একটু এইভাবে জোরে টান দিলেই কিন্তু ওপর দিকে উঠে আসবে দেখুন আমার গাছের মধ্যে শেকড় দেখুন কত শেকড় হয়ে গেছে হ্যাঁ নিচে দিকে বালি দেওয়া আছে তাই কিছুটা এই যে শেকড় আমি হালকাভাবে একটু কেটে দেব এই দেখুন এইদিকে টবের সাইডে ফুটা ছিল বলে এদিকে একটা হোলামকুচি দেওয়া আছে যে কিছুটা যে বড় বড় যে শেকড়গুলো ঝুলছে সেগুলোর কিছুটা আমি কেটে দেব দেখুন গাছটার শেকড় ছাড়ার কিন্তু জায়গা পাচ্ছিল না এই দেখুন এই যে এইবার গাছটাকে আমি এই যে মাঝ বরাবর বসিয়ে দেব গাছ যদি আপনাদের বাঁকা শাঁকা থাকে এটাই কিন্তু হচ্ছে গাছটাকে সোজা করার আসল সময় দেখুন আমার গাছটা হেলে যাচ্ছে এটাকে আমি এই যে ধরে আছি ওই সাইডে একটু মাটিটা বেশি দেব তাহলে কি হবে গাছটা আমার সোজা হবে এই দেখ গাছটাকে আমি কিভাবে সোজা করলাম দেখুন এবার এইভাবে সাইড দিয়ে চারি সাইডে আমি মাটিগুলো দিয়ে দেব মাটি দিতে দিতে আমি এই লেবু গাছের পরিচর্যাটা আপনাদের বলছি লেবু গাছ হচ্ছে একটি খুব হার্ডি গাছ মানে খুবই শক্ত গাছ এ অনেক কষ্ট সহ্য করতে পারে রোদ ঝড় জল বৃষ্টি হ্যাঁ খুব সহজে কিন্তু লেবু গাছ মরে না আর ও এই লেবু গাছকে কি করবেন সব সময় ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন যেখানে কমপক্ষে আট থেকে সাত ঘন্টা রোদ পায় সেই সব জায়গায় এই লেবু গাছটা রাখবেন আর লেবু গাছে জলটা খুব বুঝে সুঝে দিতে হয় লেবু গাছ খুব জল পছন্দ করে না তাই লেবু গাছে মানে গাছের গোড়ার মাটি শুকালে তবেই জল দিবেন। তাছাড়া জল দিবেন না আর লেবু গাছে রোগ পোকার আক্রমণ সেরকম হয় না খুব একটা বেশি হয় না লেবু গাছে যেটা দেখা যায় যখন ফুল আসে তখন এই ফুল ঝরে যাওয়ার সমস্যা তারপর গাছের পাতা ফুপড়ে যায় এই ধরনের সমস্যাগুলো হয় তাছাড়া সেরকম অসুখ বিসুখ হয় না তো প্রত্যেক সপ্তাহে আমি যেমন নিমখোল স্প্রে করি না নিম তেল সেই নিম তেল আপনারা স্প্রে করবেন খুব বেশি উপদ্রব হলে আপনারা সাফ ফাঙ্গিসাইড দিবেন হ্যাঁ এতেই কিন্তু কাজ হয়ে যাবে আর খাবার হিসাবে আপনারা তো দেখলেন যে আমি যে খাবারটা আজকে আমি মাটিতে দিলাম এরপরে দুই মাস আমি এই গাছে আর কোনো ধরনের খাবার দিব না তারপরে এব দিব না কিন্তু লিকুইড যে খাবার শস্যের খোল পচানো জল সবজির খোসা ভেজানো জল এছাড়াও যে যা দেন সেটা চালিয়ে যাবেন তারপরে প্রত্যেক মাসে একটি মিশ্র সার লেবু গাছের গোড়ায় দিতে হবে সেই মিশ্র সারটা কীভাবে তৈরি করতে হয় আমার ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আর মাঝে মাঝে পিজিআর মিরাকুলান আর আপনার যে কোনো ভিটামিন মোভোমিন গোল্ড এক্স যার কাছে যেটা থাকবে সেটা মাসে একবার করে স্প্রে করতে পারেন এই দেখুন আমার গাছটি রিপোর্ট করা হয়ে গেল ভালোভাবে একদম চেপে চেপে মাটি দিয়ে দিয়েছি আপনারাও যখন রিপোর্ট করবেন এইভাবে হালকা হাতে নয় ভালো করে চেপে দিবেন আর শিকড় যা আছে সব ঢেকে দিবেন এই দেখুন আমি উপরের শিকড় টিকড় সব ভালো করে ঢেকে দিলাম তো এবার কি করব গাছের গোড়ায় আমি আজকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব তারপরে যখন গাছের গোড়া শুকাবে তখন আমি জল দিব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ